আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমরা অনেক সময় জিমেল অ্যাকাউন্ট খোলার পরে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড হয় না, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে জিমেল অ্যাকাউন্ট খোলার পরে প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড না হলে কিভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেট ভিডিও দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড না হলে কিভাবে করতে হয়। দেখুন, আমি প্লে স্টোরে টাচ করলাম। টাচ করার পরে এখানে আমি একটা অ্যাপস নাম ধরুন টিকটক ডাউনলোড করব, ঠিক আছে? দেখুন ইনস্টল, একটু অপেক্ষা করি দেখি ডাউনলোড হয় কি না, কিন্তু ডাউনলোড হবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো এইরকম ঘুরলে ডাউনলোড না হলে কিভাবে আপনি ডাউনলোড করবেন। ক্যান্সেল, দেখুন আমাদের প্রথমে দেখেন এখানে একটা পি লোগো আছে, এই লোগোতে টাচ করবেন। লোগোতে টাচ করে দেখুন এখানে সিটিং, সিটিংয়ে টাচ করবেন। সিটিংয়ে টাচ করার পরে দেখুন এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে আপনি টাচ করবেন। টাচ করার পরে দেখুন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স ওভার ওয়াইফাই অনলি, এখানে আপনি প্রথমে টাচ করবেন। করার পরে দেখুন ওভার এনি নেটওয়ার্ক, এ অপশনটি সিলেক্ট করবেন, ডান। তারপরে এখানে আসুন ও টু আপডেট অ্যাপস, এখানে আপনি টাচ করবেন। করার পরে ড্রন ও টু আপডেট অ্যাপস, এখানে আপনি টাচ করবেন, ডান। ওকে, তারপর আপনি কি করবেন সিটিংয়ে টাচ করবেন। সিটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাপ্লিকেশন এই অপশনটিতে সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে দেখুন একটু নিচে যাবেন, দেখেন এখানে গুগল প্লে সার্ভিস, গুগল প্লে স্টোর, ঠিক আছে? এখন প্রথমে আপনি গুগল প্লে স্টোরে টাচ করবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে দেখেন এখানে স্টোরস, এখানে আপনি টাচ করবেন। করার পরে দেখেন কিলার ডাটা, এই অপশনটিতে সিলেক্ট করবেন, ডিলেট। ওকে, আবার ব্যাক করবেন। করার পরে দেখবেন এখানে গুগল প্লে সার্ভিস, এখানে আপনি টাচ করবেন। করার পরে দেখেন এখানে স্টোরস, এই অপশনটিতে সিলেক্ট করবেন। করার পরে কিলার ক্যাচ, এখানে আপনি টাচ করবেন। আবার ব্যাক করবেন, পুনরায় আপনি আবার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর গেলাম, যার পরে দেখুন সময় টিকটক দিয়েছিলাম, এখন আপনাদেরকে অন্য একটি অ্যাপস ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে দেখাচ্ছি। মিউজিক প্লেয়ার ইনস্টল হবে একটু, ওকে হচ্ছে। ৮৩% ইনস্টল, ডাউনলোড হচ্ছে, ইনস্টল হচ্ছে। দেখুন ইনস্টল হয়ে গেছে, ওপেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।